নমস্কার বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ক্যালেন্ডারের নেপথ্যে বিজ্ঞান আজকের এই পর্বটার জন্য যখন বিষয়টা আমাকে প্রথম বলা হলো আমি ভাবলাম যে ক্যালেন্ডার নিয়ে কি আলোচনা চলতে পারে কিন্তু একটু তলিয়ে দেখে বুঝলাম যে যে ক্যালেন্ডারের উপর ভিত্তি করে আমরা আমাদের সপ্তাহের মাসের যে সমস্ত কার্যক্রম নির্ণয় করি সেই ক্যালেন্ডারের নেপথ্যে যে গণনা যে বিজ্ঞান রয়েছে সেটা সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আমার নেই কিন্তু আমার মনে হয় আজকের আলোচনার পর আমার মতো আপনাদের যাদের যাদের মনে হয় তাদের ধারণা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এ আমার বিশ্বাস আলোচনায় যাব তার আগে আমাদের স্টুডিওতে যে বিশেষজ্ঞ রয়েছেন আসুন তার সঙ্গে আলাপ করে নিই আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বিজ্ঞানী ডক্টর পলাশ বরণ পাল আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা অনুষ্ঠানে যাব তবে তার আগে আমরা সদ্য তো একটা উৎসবের মরশুম পেরিয়েছি আকাশে বাতাসে কিন্তু এখনও সেই উৎসবের রেশটা রয়ে গেছে সেই আসছে বছর আবার হবে এই ধ্বনি কিন্তু এখনও যেন আমরা কানে শুনতে পাচ্ছি মনে হয় এখন আসছে বছর আবার তো হবে নিশ্চয়ই হবে কিন্তু সেটা কবে হবে সেটা কি আজকে দাঁড়িয়ে বলা যায় স্যারের কাছে জিজ্ঞেস করবো স্যার এটা কি বলা যায় আজকে দাঁড়িয়ে যে আসছে বছর কবে হবে বলা যায় একেবারে খুব ভালোভাবে বলতে গেলে একটু অঙ্ক টঙ্ক করতে হবে কিন্তু অঙ্ক না করেই মোটামুটি বলে দেওয়া যায় এখন কি করে বলা যায় প্রথম আমাদের বুঝতে হবে যে একই তারিখে কেন হচ্ছে না ব্যাপারটা একই তারিখে হচ্ছে না তার কারণ হচ্ছে যে এই যে হিন্দুদের যে সমস্ত উৎসব এগুলো যে ক্যালেন্ডার দিয়ে নির্ধারিত হয় আর যে ক্যালেন্ডারে আমরা সাধারণত তারিখ দেখি মানে আজকে নভেম্বর মাসের এক তারিখ এই যে ক্যালেন্ডার আমরা দেখছি এই দুটো এক ধরনের ক্যালেন্ডার নয় আচ্ছা দুটো আলাদা ধরনের ক্যালেন্ডার বলে এই তফাতটা তৈরি হচ্ছে যে দুটোর মধ্যে ঠিক মিল হচ্ছে না এক একবার এক এক তারিখে হচ্ছে উৎসব আচ্ছা কিন্তু এই যে অন্য হচ্ছে তারিখটা এটার কারণটা কি হ্যাঁ যেটা বললাম যে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আছে হ্যাঁ আচ্ছা তার আগে কিরকম তফাতটা হচ্ছে আমরা একটু দেখে তারপরে এটা বলতে হয়তো সুবিধা হবে তো এটা আমি একটা এরকম একটা তালিকা করে এনেছি তা সেই তালিকাটা একটু দেখা যাক এই তালিকার মধ্যে একটা রয়েছে গ্রেগরীয় বর্ষ আর তারপরে ঈদুল ফিতরের তারিখ বিজয়া দশমীর তারিখ গুড ফ্রাইডের তারিখ তা আপনি বিজয়া দশমীতে শুরু করলেন আমরা বিজয়া দশমীর তারিখগুলোকেই দেখি ধরুন গত কয়েক বছর যদি আমরা ধরি দু হাজার এগারোতে বিজয়া দশমী ছিল ৬ অক্টোবর আচ্ছা তারপরে দু হাজার বারোতে হয়েছিল চব্বিশে অক্টোবর তারপরে দু হাজার তেরোতে তেরোই অক্টোবর ইত্যাদি 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 সবগুলো পড়বার দরকার নেই যেটা দেখার জিনিস সেটা হচ্ছে আচ্ছা আমরা এই দু হাজার বারোটার থেকে শুরু করি দু হাজার বারোতে চব্বিশে অক্টোবর হয়েছিল তার পরের বছর দিন দু হাজার আচ্ছা এই এগারো দিন এই হিসেবটা আমাদের মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তার পরের বছর দেখুন তেরো থেকে তিন হয়ে গেছে অক্টোবরে তার মানে দশ দিন এগিয়ে এসেছে ওই যে এগারো দিন বললাম আর দশ দিন এটা একই জিনিস মানে ঠিক এগারো নয় ঠিক দশও নয় মাঝে মাঝে একটা কোনো ভগ্নাংশ সেটা কখনো দশ দিয়ে বলা হচ্ছে কখনো এগারো দিয়ে বলা হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ কিন্তু দেখুন বছর অর্থাৎ বাইশে অক্টোবর হয়ে গেছে মানে আর কিন্তু এগোয়নি ওই যে তেসরা অক্টোবর যে ছিল তারপর না এগিয়ে ১৯ দিন পিছিয়ে গেছে আচ্ছা এটা কিরকম আচ্ছা এখন এর কারণ হচ্ছে যে এই যে তারিখগুলো আমরা দেখাচ্ছি অক্টোবর ইত্যাদি এগুলো হচ্ছে একটা গ্রেগরীয় ক্যালেন্ডারের তারিখ এটা একটা সৌর ক্যালেন্ডার এর কথা হয়তো আমরা একটু পরে আসব কিন্তু এই হিন্দুদের যে উৎসবগুলো যা দিয়ে নির্ধারিত হচ্ছে সেটা আদৌ সৌর ক্যালেন্ডার নয় সেটা একটা সম্পূর্ণ অন্য রকমের ক্যালেন্ডার এখন অন্য রকম বলতে কী বোঝায় এটার জন্য আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে যে ক্যালেন্ডারে আমরা কী চাই আমরা কি দেখতে চাই আমরা ক্যালেন্ডারে বছরের হিসেব চাই মাসের হিসেব চাই দিনের হিসেব চাই সপ্তাহ চাই কিন্তু সপ্তাহটা এর মধ্যে আলোচনার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন মুশকিল হচ্ছে যে এই যে আমি একটা আবার একটা জায়গায় লিখে এনেছি দেখুন যে এই যে প্রথমত কিভাবে ঠিক এক বছর কতক্ষণে হয় সেটা আমরা কিভাবে ঠিক করবো সেটা নিয়ে একটা সমস্যা আছে কিন্তু ধরা যাক অত সমস্যা আমরা আলোচনা করতে পারবো না ধরা যাক আমরা জানি এক বছর হয় এখন এক বছর কতক্ষণে হয় এর উত্তর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দুই দিন আচ্ছা মানে একটা ভগ্নাংশ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তেমনি এক মাস যদি দেখেন অর্থাৎ চন্দ্রকলা মানে ঠিক পূর্ণিমা থেকে আবার একটা পূর্ণিমায় ফিরে আসা বা ঠিক অমাবস্যা থেকে আবার একটা অমাবস্যায় ফিরে আসা এই সময়টা যদি দেখেন সেই সময়টা হচ্ছে মোটামুটি সাড়ে উনত্রিশ দিন তার থেকে সামান্য বেশি দেখছেন উনত্রিশ দিন বারো ঘন্টার থেকে চুয়াল্লিশ মিনিট চার সেকেন্ড বেশি এখন যদি আপনি বলেন যে এক বছরে কত মাস তাহলে এই দুটো যদি ভাগ করেন তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দুই কে যদি ভাগ করেন তাহলে আবার মাসটাও পূর্ণ সংখ্যক দিন নয় কিন্তু আমাদের তো ভগ্নাংশ নিয়ে কাজ করলে চলবে না আমরা তো আর বলতে পারি না যে আজকে বিকেল পাঁচটার পর থেকে জানুয়ারি মাস শুরু হলো এরকম তো আর বলা যাবে না কাজেই তখন আমাদের কি করতে হয় যে এই ভগ্নাংশগুলোকে মেরামত করবার জন্য আমাদের ওই মাঝে মাঝে একটা করে কিছু মানে একটু ঠিক ঠিকঠাক করে নিতে হয় একটা মেরামতির কাজ করতে হয় হ্যাঁ এখন সেই মেরামতির কাজটা নানানভাবে হয় সেইটার ওপর নির্ভর করে ক্যালেন্ডারের প্রধান তিনটে ধারা আছে যেটা আমি এখানে আবার দেখিয়েছি প্রথমটা হচ্ছে সৌর ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার মানে হচ্ছে যে সে সৌর বছরের অর্থাৎ ওই যে তিনশো যেটা বললাম সেই বছরের হিসেবটা রাখে হ্যাঁ তার সঙ্গে চন্দ্রকলার কোনো সম্পর্ক নেই মানে আজকে পয়লা নভেম্বর এটা বলে আমি যদি বলি যে আজকে আকাশের দিকে তাকালে কিরকম চাঁদ দেখা যাবে তারিখ দেখে আপনি কিছুই বলতে পারবেন না কেননা ওই তারিখের হিসাব এই ক্যালেন্ডারে নেই আচ্ছা এখন এই বছরে বারোটা মাস তো সেটা নানানভাবে ঠিক হয় বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন রকম যেমন সৌর ক্যালেন্ডার নানান ক্যালেন্ডার আছে গ্রেগরীয় ক্যালেন্ডার যেটা এই যে পয়লা নভেম্বর নভেম্বর যা বলছি এগুলো সবই গ্রেগরীয় ক্যালেন্ডারের হিসাব আমাদের বাংলা ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার ভারতবর্ষে অন্য জায়গায় তামিল ক্যালেন্ডার আছে সেটাও সৌর ক্যালেন্ডার আরেকটা ক্যালেন্ডার আর রকমের ক্যালেন্ডার হচ্ছে চান্দ্র ক্যালেন্ডার চান্দ্র ক্যালেন্ডার কি করে সে এই মাসের হিসেব রাখে এই যে উনত্রিশ দশমিক পাঁচ তিন যে মাসটা বললাম সেটাকে বলা হয় মাস কেন বলা হয় তার বিস্তারিত বিবরণে যাওয়ার দরকার নেই নামটা মনে রাখলেই হবে তো এখন সেই চান্দ্র ক্যালেন্ডার হিসেবে ওই রকম বারোটা মাসে এক বছর এখন মোটামুটি সাড়ে উনতিরিশ দিন যদি ধরে নেন তাহলে সাড়ে উনত্রিশকে বারো দিয়ে গুণ করলে হয় তিনশো চুয়ান্ন যেহেতু সাড়ে উনত্রিশের থেকে সামান্য বেশি তাই আসলে বারো দিয়ে গুণ করলে যেটা হবে সেটা তিনশো চুয়ান্ন আর তিনশো পঞ্চান্ন মাঝামাঝি একটা কিছু ভগ্নাংশ হবে তার মানে বারোটা চান্দ্র মাসে হয় তিনশো চুয়ান্ন দিন হবে নয় তিনশো পঞ্চান্ন দিন হবে আচ্ছা এখন এই রকম ক্যালেন্ডার এখনকার পৃথিবীতে আমার ধারণা একটাই আছে সেটা হচ্ছে ইসলামী ক্যালেন্ডার মুসলমানি ক্যালেন্ডার আর আর এক রকমের যে ক্যালেন্ডার পৃথিবীর প্রায় মানে বোধ হয় শতকরা নব্বই ভাগ ক্যালেন্ডারই হচ্ছে এই তৃতীয় গোত্রের তাকে বলা যায় মিশ্র ক্যালেন্ডার বা সৌর ক্যালেন্ডার আচ্ছা সেটা কীরকম সেটা হচ্ছে যে এর মাসগুলো হচ্ছে চান্দ্র ক্যালেন্ডারের মাসের মতো অর্থাৎ একটা নির্দিষ্ট তিথিতে মাসটা শুরু হচ্ছে হ্যাঁ কিন্তু যেটা বললাম সেই রকম যদি বারো মাস হয় তাহলে তো তিনশো বা পঞ্চান্ন দিন হচ্ছে তাতে তো ঋতুচক্রের সঙ্গে তো সম্পর্ক লোভ পেয়ে যাবে ওই এগারো দিন এগারো দিন করে যদি সরতে থাকে তাহলে তো ঋতুচক্রের সঙ্গে সম্পর্ক থাকবে না আচ্ছা আচ্ছা মানে এই যে দুর্গা যে তিথি ডেটটা যেটা আমরা বলছি সেটা পরের বছর যদি এরকম ভাবে পিছোতে থাকে তাহলে তো সেপ্টেম্বর অক্টোবর পেরিয়ে তো ফেব্রুয়ারি মার্চ আগস্ট আগস্ট জুন মে করতে করতে সেইটাই হয়েছে এর আগে যে একটা আমরা দেখালাম ওই যে একটা কতগুলো তারিখের ফর্দ দেখালাম না তার মধ্যে ঈদুল ফিতারের তারিখটা যদি দেখেন তাহলে দেখবেন ঠিক সেই রকম ঈদুল ফিতর দু হাজার এগারোই হয়েছিল তিরিশে আগস্ট তারপরের বছর উনিশে আগস্ট ওই এগারো দিন তারপর বছর নয়ই আগস্ট দশ দিন এই করতে 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 ধরুন দু হাজার কুড়িতে হয়েছে চব্বিশে মে হ্যাঁ দু হাজার একুশে তেরোই মে এগারো দিন এগারো দিন করে সরতে সরতে দু হাজার তেইশে হয়েছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশে হবে দশই এপ্রিল তারপরের বছর হবে তিরিশে মার্চ এই করতে করতে যাবে হ্যাঁ অর্থাৎ ওই ওইটার সঙ্গে বছরের মানে আমরা যে সৌর বছর বলি মানে যেখানে ঋতুচক্র শীতকাল কি গ্রীষ্মকাল কি শরৎকাল তার সঙ্গে কোনো সম্পর্ক নেই হ্যাঁ কিন্তু এই সৌরু ক্যালেন্ডার যার কথা বলছি সৌর ক্যালেন্ডারে এই সম্পর্কটাও রাখার চেষ্টা করা হয় অর্থাৎ একুল অকুল দুকুলি রাখার চেষ্টা করা হয় মাসগুলো চান্দ্র মাস কিন্তু বছরগুলো প্রত্যেকটা বছর তো আর তিনশো দিনে করা যাবে না কেন বললাম তো তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন হচ্ছে না তাহলে কি করে হবে উত্তর হচ্ছে কোন কোনো বছরে বারো মাস হবে কোনো কোনো বছরে তেরো মাস হবে একটা করে বাড়তি মাস ঢুকিয়ে দেওয়া হবে যেমন সৌর ক্যালেন্ডারে উনত্রিশে ফেব্রুয়ারি একটা বাড়তি দিন ঢুকিয়ে দেওয়া হয় তেমনি এখানে একটা বাড়তি মাস ঢুকিয়ে দেওয়া হবে আমি বলেছিলাম না যে প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আলোচনাটা দেখছেন কিরম সব হিসেবগুলো আমাদের গোলমাল হয়ে যাচ্ছে আবার নতুন করে কিন্তু এই যে কনসেপ্টটা এটা কিন্তু একটু যদি ধরে নিতে পারি আমরা ব্যাপারটা কিন্তু অনেকটা স্পষ্ট এবং স্বচ্ছ হয়ে যাবে আমাদের স্ক্রিনের নিচে ফোন নাম্বার রয়েছে আপনারা যারা যদি কোনো প্রশ্ন থাকে মনে স্ক্রিনের ওপরে যাচ্ছে নাম্বারটা প্রশ্ন করতে পারেন সরাসরি স্যারের থেকে উত্তর নিতে পারবেন আচ্ছা আর একটা যে অনুষ্ঠান শুরুর আগে স্যারের সাথে আলোচনা করছিলাম যখন তখন এ প্রসঙ্গে আসছি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তার আগে বলুন তো আজকে তারিখটা কত হ্যাঁ ইংরেজি ক্যালেন্ডারে পয়লা নভেম্বর আর বাংলা ক্যালেন্ডারটা হয়তো অনেকেই বলতে পারবেন না আমিও পারতাম না আজকে অনুষ্ঠানের জন্য দেখে এসেছি আজকে হচ্ছে কার্তিক এখন এই যে ইংরেজি আর বাংলা ক্যালেন্ডার শব্দ দুটো আমি ব্যবহার করলাম স্যারের কিন্তু তাতে আপত্তি আছে বলছেন এটা সঠিক নয় কেন এইটা আমার জানতে ইচ্ছা করছে বাংলা ক্যালেন্ডার নিয়ে আমার আপত্তি নেই ইংরেজি ক্যালেন্ডার কথা বলাটা খুব অন্যায় মানে যারা সত্যি সত্যি এই ক্যালেন্ডার তৈরি করেছে এটার গঠন কী কীরকম হবে সেটা নির্ধারণ করেছে তাদের প্রতি খুবই অবিচার করা হবে কেননা এই ক্যালেন্ডার যেটা যেটাকে আসলে গ্রেগরীয় ক্যালেন্ডার বলা উচিত সেই ক্যালেন্ডার প্রথমে সেই ক্যালেন্ডার ছিল মিশরে মিশর থেকে যখন জুলিয়াস সিজার যখন মিশর আক্রমণ করলেন তারপর তিনি যখন মিশরে ফিরে এলেন তিনি মিশরের ক্যালেন্ডার দেখে খুব প্রভাবিত হয়েছিলেন এবং তাই জন্য মিশর থেকে একজন খুব বড় জ্যোতির্বিদকে তিনি সঙ্গে করে নিয়ে আসেন রোমে রোমে সেই ক্যালেন্ডারের আবার কিছু সংস্কার করা হয় সেই সংস্কারের পরে আবার অগস্টাসের সময় কিছু সংস্কার হয় এবং তার বহুদিন পরে আবার ষোড়শ শতাব্দীতে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পোপ পোপ তখন ছিলেন গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরি পোপ ত্রয়োদশ গ্রেগরির সময় আবার একটা সংস্কার করা হয় এর ফলে এই ক্যালেন্ডারটা এখনকার রূপ পেয়েছে তার মানে দেখছেন ওই মিশরের পরে যা যা সংস্কার হয়েছে সবই হয়েছে ইতালিতে বসে ইতালিতে রোমে ভ্যাটিকানে বসে বসে হয়েছে কাজেই আর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে যে এই সংস্কার হলো মানে সেটা যে ইংরেজরা সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে তাও নয় ইংরেজরা সেই সংস্কার গ্রহণ করেছে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মানে একশো সত্তর বছর পরে কাজেই মানে সেই ক্যালেন্ডারকে যদি ইংরেজি ক্যালেন্ডার বলেন তাহলে বলতে হয় যে রসগোল্লা হচ্ছে কর্ণাটকের মিষ্টি কেননা ব্যাঙ্গালোরে কোনো একটা দোকানে পাওয়া যায় আসলে আমরা ওই ইংরেজি হরফটা দেখে বোধ ওটাকে ইংরেজি আর বাংলা এক দুই লেখা থাকে আচ্ছা এই প্রসঙ্গে আমার আরেকটা ভীষণ জিনিসটা জানতে ইচ্ছে করছে যে বাংলা ক্যালেন্ডারে যে আমাদের পূর্ণিমা অমাবস্যা এইগুলোর উল্লেখ থাকে যেগুলো সচরাচর ইংরেজি ক্যালেন্ডারে থাকে না যেটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলছি যদিও বলা উচিত রেগরিয়ার ক্যালেন্ডার তো এই বাংলা ক্যালেন্ডারটা কি ধরনের ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডারটা সৌর ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডারটা সৌর ক্যালেন্ডার সেটা বুঝবার সব থেকে সহজ উপায় হচ্ছে যে বাংলা ক্যালেন্ডারের কোনো একটা নির্দিষ্ট তারিখ যদি দেখা যায় ধরা যাক বাংলা ক্যালেন্ডারে মোটামুটি দুটো তারিখ আমরা বলতে পারি একটা হচ্ছে পয়লা বৈশাখ আর একটা হচ্ছে পঁচিশে বৈশাখ তা পয়লা বৈশাখের তারিখটা যদি বাংলা ক্যালেন্ডারে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই গ্রেগরীয় ক্যালেন্ডারের তুলনায় সেটা কিন্তু বিশেষ নটচট করে না মানে একদিনেরই ধারোধার হতে পারে কেন ওই অধিবর্ষের জন্য গ্রেগরীয় ক্যালেন্ডারে হয়তো একটা বাড়তি দিন ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে সেটা বাংলা ক্যালেন্ডারে সেই বছর হয়নি হয়তো পরের বছর হবে এরকম কিছু একটা এর জন্য একাধিনে ধারোধার হতে পারে কিন্তু কখনোই বড়সড় কোনো তফাত হয় না যেরকম হচ্ছে দুর্গাপূজার তারিখের ক্ষেত্রে এগারো দিনের তফাত হয়ে যাচ্ছে হ্যাঁ কাজে এই এগারো দিনের তফাত মানেই হচ্ছে যে সেটা অন্য অন্য কোনো রকমের ক্যালেন্ডার কিন্তু বাংলা ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার এটা বোঝবার থেকে সহজ উপায় হচ্ছে এই তারিখগুলো ক্যালেন্ডারের মতোই চলে সত্যি বলতে কি এখন বাংলাদেশে যে বাংলা ক্যালেন্ডারটা ব্যবহার করা হয় তাতে তো একেবারে মানে নিয়ম করে দেওয়া হয়েছে যেমন পয়লা বৈশাখ মানে হচ্ছে পনেরোই এপ্রিল ও আর আর অন্য আর কিছু দেখা হবে না হ্যাঁ দিনটা একদম মানে গ্রেগরীয় ক্যালেন্ডারের সঙ্গে দিনটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ বাংলা ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার আচ্ছা আর একটা যেটা কিন্তু বাঙালি হিন্দুদের উৎসব কিন্তু বাংলা ক্যালেন্ডার দিয়ে নির্ধারিত হয় না যে জন্য বিজয়া দশ গণ্ডটা হিন্দুদের উৎসব বরাবরই নির্ধারিত হয়ে এসেছে উত্তর এবং পশ্চিম ভারতের ক্যালেন্ডার দিয়ে তারাই একটু এ বিষয়ে ভালোভাবে বলতে চাইলে বলতে পারেন অগ্রণীর ভূমিকা নিয়েছে খারাপভাবে বলতে চাইলে বলতে পারেন মাতব্বরি করেছে যাই হোক তো এখন তাদের ক্যালেন্ডার দিয়ে হয়েছে কিন্তু আদের ক্যালেন্ডারটা কিন্তু ওই মিশ্র ক্যালেন্ডার চন্দ্র সৌর ক্যালেন্ডার যেটা বললাম হ্যাঁ চন্দ্র সৌর ক্যালেন্ডার হলে কি হবে ওই মোটামুটি যে বললাম ওই যে 354 আর 365 এর যে তফাত 11 দিন 11 দিন করে এগিয়ে যাবে কিন্তু মাঝে মাঝে আবার ওই একটা বাড়তি মাস ঢুকে যাবে ক্যালেন্ডারে যদি একটুখানি আচ্ছা এটা আসছি আমি এখানে আর একটা কথা বলিনি কেবল এই যে একটা বাড়তি মাস ঢুকে যাওয়ার ফলে কি হবে 11 দিন এগিয়ে যাওয়ার কথা ছিল হুম কিন্তু বাড়তি একটা উনত্রিশ দিনের বা তিরিশ দিনের মাস ঢুকে গেছে কাজে আঠেরো বা উনিশ দিন পিছিয়ে যাবে হ্যাঁ সেইটা ঠিক ঠিক এই এই বছরে হয়েছে বিজয় দশমী যদি আপনি দেখেন আগের বছরের বিজয়া দশমী ছিল কত একটা দেখালাম জানো ছয়ই অক্টোবর বোধ হয় এই বছরে হয়েছে চব্বিশে অক্টোবর এই যে আঠেরো দিন পিছিয়ে গেছে তার মানে হচ্ছে একটা ওই রকম যে বার্তি মাস ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাড়তি মাসটার জন্য যেটা এগারো দিন দিন পিছিয়ে গেছে দিন হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার এবার আপনার ওই প্রশ্নটা করুন আমি তার উত্তর দিচ্ছি আচ্ছা এই যে মাঝে মধ্যে মল মাস বলে একটা মাসের কথা শুনি আমি সেইটা কি হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বললাম একটা বাড়তি মাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাড়তি মাসটা কখন ঢোকাবেন তো আপনার ইচ্ছে মতো হবে না হ্যাঁ এখন এইটা এক এক ক্যালেন্ডারে এক এক রকম নিয়ম আছে মানে ধরুন চীনাদের ক্যালেন্ডারও এই মিশ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার তাদের একরকম নিয়ম আছে ইহুদিদের ক্যালেন্ডারে একরকম নিয়ম আছে ভারতীয় মানে এই যে উত্তর এবং পশ্চিম ভারতের ক্যালেন্ডারে যে নিয়মটা মেনে চলা হয় সেটা হচ্ছে মলমাসটাকে বাড়তি মাস ধরা হবে তাহলে মল মাসটা কি এবার আলোচনা করা যায় আমরা বললাম যে চান্দ্র মাস হচ্ছে মোটামুটি সাড়ে উনত্রিশ দিন হুম হুম আচ্ছা এর পাশাপাশি আর একটা রকমের মাস ধরা যাক সেটাকে আমি বলছি সৌর মাস কীরকম যে সূর্যের চারদিকে তো পৃথিবীর ঘুরে আসতে তিনশো পঁয়ষট্টি দশমিক ওই দিন লাগছে সেইটাকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে অর্থাৎ তি গোটাটা ঘুরে আসা মানে কি তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসা একটা বৃত্তের চারদিকে তিনশো ষাট ডিগ্রি ঠিক বৃত্ত নয় কিন্তু যাই হোক তিনশো ষাট ডিগ্রিটা তো ঠিক আচ্ছা এখন তাকে যদি আমি বারো দিয়ে ভাগ করি সময় লাগছে এইগুলো যদি করি তাহলে সেইগুলো হচ্ছে এক একটা সৌরমাস তাহলে এখানে বুঝতেই পারছেন যেহেতু বারোটা সৌর মাস মিলে ওই তিনশো পঁয়ষট্টি দশমিক কিছু একটা দিন হতে হবে তাহলে এক একটা সৌর মাস হচ্ছে ওইটা ভাগ বারো তার মানে মোটামুটি সাড়ে তিরিশ দিন আচ্ছা একটা ভগ্নাংশ এসে এসে যাচ্ছে যাচ্ছে ভগ্নাংশ সব ভগ্নাংশের খেলা আচ্ছা তা হচ্ছে সাড়ে আচ্ছা এইবার ধরুন আপনি দুরকম মাসি দেখতে শুরু করলেন যেহেতু আপনার চাঁদ আর সূর্য দুই কুলি রাখতে হবে হ্যাঁ মিশ্র ক্যালেন্ডারে তাহলে আপনি দুরকম মাসেরই হিসাব রাখতে শুরু করলেন এখন ধরুন একটা মাস আজকে শুরু হল মাস কখন শুরু হয় চান্দ্রমাস শুরু হয় অমান্ত পূর্ণিমান্ত এরকমভাবে মানে অমাবস্যাতে একটা মাস শেষ হয় তার পরের দিন থেকে নতুন মাস শুরু হয় অথবা কোনো কোনো ক্যালেন্ডারে পূর্ণিমাতে একটা মাস শেষ হয় তার পরের দিন থেকে নতুন মাস শুরু হয় আচ্ছা এখন ধরুন আপনার আজকে মাস শুরু হলো চান্দ্রমাস শুরু হওয়া মানে হচ্ছে প্রতিপদ তিথি মাসের এই হচ্ছে অর্থ হ্যাঁ আচ্ছা প্রতিপদ তিথিতে আপনি চান্দ্রমাস শুরু করলেন এইবার আপনি দেখলেন আচ্ছা এটা আমার সৌর মাসের কত কত তারিখ ধরুন আপনি দেখলেন সতেরো তারিখ এখন যেহেতু মাস মোটামুটি একদিন কম সৌর মাসের চেয়ে পরের চান্দ্র মাসটা যখন শুরু হবে তখন আর সতেরো তারিখ থাকবে না তখন হয়তো ষোলো তারিখে শুরু হবে তাই তো এমনি করে পনেরো চোদ্দ করতে 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 যাবে ওই সরে সরে যাওয়ার ব্যাপারটা এখানেও ঘটছে আচ্ছা এই সরে যেতে যেতে কিন্তু একটা সময় ঘটবে যখন একটা মাস আসবে মাস যেটা শুরু হবে ধরুন সৌর মাসের এক তারিখেই শুরু হয়ে গেল আচ্ছা

এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই চান্দ্র এক এমন এক একটা চান্দ্রমাস আসবে যেহেতু চান্দ্রমাস মাস ছোট যে যেটা শুরু এবং শেষ একই সৌর মাসের মধ্যে ঘটছে সেই মাসটিকে বলা হবে মলমাস আমি এর একটা খুব সহজ একটা গার্হস্থ্য উদাহরণ দিই গার্হস্থ্য উদাহরণটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় সেই সিলিন্ডারে মোটামুটি আঠাশ দিন চলে এখন আমি প্রত্যেক মাসের শুরুতে একটা সিলিন্ডারের টাকা আলাদা করে রেখে দিই যখন সিলিন্ডারটি দরকার হয় সে টাকাটি বার করে দিই কিন্তু কোনো কোনো মাসে এমন হয় যে মাসের দু তারিখে একটা নতুন সিলিন্ডার লাগলো আবার গিয়ে তিরিশ তারিখে লাগবে একই মাসে দুটো সিলিন্ডারের দরকার হচ্ছে হ্যাঁ এখন সেইটা কতদিন অন্তর অন্তর হবে সেটাও কিন্তু আমাকে হিসেব রাখতে হবে এই মলমাসের হিসেব রাখাটা হচ্ছে ঠিক সেই রকম চান্দ্রমাস এবং সৌরমাস দুটো মানে ওটাও হচ্ছে গ্যাসের মাস বলতে পারেন সেইটা তো সেইটা হচ্ছে মলমাস এখন এই উত্তর এবং পশ্চিম ভারতের ক্যালেন্ডারে কি করা হয় যে চান্দ্রমাসটা মলমাস সেই মাসে নতুন কোনো মাসের নাম দেওয়া হয় না অর্থাৎ ধরুন আপনার আষাঢ় মাস শেষ হল আষাঢ় মাস খুব বেশি হয় না তো আচ্ছা ধরুন ভাদ্র মাস শেষ হল আপনি দেখলেন এর পরের মাসটা মল মাস তখন আপনি পরের মাসটাকে আশ্বিন মাস বলবেন না তখন তারা সেটাকে বলে অধিক আশ্বিন মানে বাড়তি আশ্বিন মানে এটা একটা কানেকশনটা আমার বলা গেছে একদম 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 হ্যাঁ আচ্ছা মানে যদি একটা কানেকশন বলা হয় হ্যাঁ মানে কেউ বলতে পারে যে কারেকশন যখন বলা হচ্ছে তখন অন্য কিছুর সঙ্গে তুলনা করে বলা হচ্ছে আমি সেটা মানতে রাজি না হ্যাঁ কিন্তু একদিক থেকে এটা হয়তো বলাটা খুব অযৌক্তিক নয় কেননা বললাম চাঁদ এবং সূর্য মেলানোর চেষ্টা করা হচ্ছে সৌর ক্যালেন্ডার চাঁদের হিসেবে মেলানোর কোনো চেষ্টা নেই আবার ওই যে ইসলামী ক্যালেন্ডার তাতে সূর্যের হিসেবে মেলানোর কোনো চেষ্টা নেই এই ক্ষেত্রে ওই দুকুল রাখার চেষ্টা করা হচ্ছে বলে ওই একটা দরকার হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে একটা দরকার হচ্ছে আচ্ছা এবারে ওই ফোনে যে প্রশ্নটা ছিল যীশু খ্রিস্টের হ্যাঁ আচ্ছা সময় আচ্ছা এখানে একটা প্রথমে একটা কথা বলি যে ক্যালেন্ডারের দুটো অংশ একটা হচ্ছে যে একটা ক্যালেন্ডার কিভাবে চলে মানে কত দিনে বছর হচ্ছে মাসগুলো রকম হচ্ছে এটা হচ্ছে একটা অংশ এই অংশটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি হ্যাঁ আর যে প্রশ্নটা এলো সেই প্রশ্নটা হচ্ছে অন্য অংশ মানে ক্যালেন্ডার শুরু আমি কখন ধরব হ্যাঁ সেটা কিন্তু আলাদা মানে সেটার সঙ্গে এই আলোচনার কোনো সম্পর্ক নেই আমি বলতে পারি যে মানে ধরুন আমি বলতে পারি যে আঠেরোশো সাল থেকে আমি রবীন্দ্র অব্দ ধরব হ্যাঁ রবীন্দ্র অব্দ এক রবীন্দ্র অব্দ দুই এই করে আমি মাপতে শুরু করব যে কোনো একটা বিশেষ কোনো কে নিয়ে আমি সেখান থেকে অব্দ গুনতে শুরু করতে পারি এখন খ্রিস্টাব্দ গুনতে শুরু করা হয়েছে খ্রিস্টের জন্ম থেকে কিন্তু মুশকিলটা হচ্ছে খ্রিস্টের জন্ম ঠিক কবে হয়েছিল এটা হচ্ছে প্রশ্ন এবং যিনি প্রশ্নটা করেছেন তারও আসল প্রশ্নটা হচ্ছে তাই এখন ব্যাপার হচ্ছে এই যে যিশু খ্রিস্ট তো জন্মেই বিখ্যাত হননি আর সার্টিফিকেট রাখার নিয়ম ছিল না যিশু খ্রিস্ট ঠিক কবে জন্মছেন সেটাকে নিয়ে হ্যাঁ সেটা নিয়ে সেটা কেউ জানে না এখন নানান রকম তথ্য মিলিয়ে 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 যিশুখ্রিস্ট কবে জন্মেছেন সেটা বার করা হয়েছে অনেক পরে সে হয়তো যিশু খ্রিস্টের জন্মের পরে ছশো বছর কেটে গেছে সেই সময় সেগুলো বার করা হয়েছে হ্যাঁ এখন সেই বার করে একটা বলা হয়েছে যে আচ্ছা অমুক খ্রিস্টের বছরে এখন হয়েছিল সেই সেইখান থেকে ছশো এত খ্রিস্টাব্দ কিন্তু এর পরে আবার কিছু তথ্য জানা গেছে যেগুলোর থেকে বোঝা যাচ্ছে যে ওই যে হিসেবটা করা হয়েছিল ওই হিসেবটা ঠিক নয় আসলে তারও বছর চারেক আগে খ্রিস্টের জন্ম হয়েছিল কাজী এখন মানে কথাটা সাদাভাবে বললে একটু রসিকতার মতো শোনায় যে জন্ম হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ বছর আগে চার তো কাজী হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন তার অর্থটা হচ্ছে এই যে যিশু খ্রিস্টের জন্ম সত্যি কি এক খ্রিস্টাব্দে হয়েছিল না চার খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তার কারণ হচ্ছে অন্য কিছু তথ্য থেকে পরে এটা বার করা হয়েছে আরেকটা যেটা পঞ্জিকা এটার সাথে আমরা খানিকটা পরিচিত এই পঞ্জিকার সাথে মানে জ্যোতির্বিজ্ঞানের গণনার ফসল পঞ্জিকা নিশ্চয়ই এটার সাথে আপনি কতটা একমত হ্যাঁ এটার সাথে আমি একমত পঞ্জিকার মধ্যে নানান রকম জিনিস থাকে পঞ্জিকার মধ্যে একটা হচ্ছে যে একদম জ্যোতির্বিদ্যার গণনা যে চাঁদ কখন কোথায় থাকবে কখন পূর্ণিমা হবে কখন অমাবস্যা হবে ইত্যাদি 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 এই অংশটা পুরোপুরি জ্যোতির্বিদ্যা তারপরে আর অংশ থাকে সেটা হচ্ছে যে অতএব অমুক দিনে কুষ্মাণ্ড ভক্ষণ নিষিদ্ধ কিংবা অমুক দিনে বিয়ে করলে ভালো হবে হ্যাঁ এই রকম সব সেইটার সঙ্গে জ্যোতির্বিদ্যার খুব একটা কোনো সম্পর্ক নেই কিসের সম্পর্ক আছে আমি খুব একটা জানিও না মানে কিছুর সঙ্গে আছে কিনা আমি তাও জানি না আর আরেকটা যেটা অংশ থাকে পঞ্জিকার যেটা যেটাও খুবই আকর্ষণীয় সেটা হচ্ছে পঞ্জিকার নানান রকমের বিজ্ঞাপন থাকে যেগুলো দেখতে খুব মজা লাগে কিন্তু যাই হোক তো হ্যাঁ তার মানে ওই একটা অংশ পুরোপুরি জ্যোতির্বিদ্যার অংশ অর্থাৎ মানে জ্যোতির্বিদ্যার থেকেই তো মানে জ্যোতিষ শাস্ত্র যেটা জ্যোতিষ এসেছে কিন্তু এখন আমরা খানিকটা কুলিয়ে ফেলেছি কি জ্যোতিষ মানে ওই যে বললাম যে ওই কবে কুষাণ্ড ভক্ষণ নিষিদ্ধ আর কবে বিবাহ করলে ভালো হয় আর কবে কার জন্ম হয়েছিল বলে তার রত্ন লাভ হবে অমুক তারিখে এইগুলোর সঙ্গে জ্যোতির্বিদ্যার কোনো সম্পর্ক নেই এইগুলো কিভাবে এসেছিল কি এসেছিল আমি জানি না মানে আর আরেকটা যেটা মনে মানে প্রশ্ন আসছে সময় একদম শেষ আমাদের ভবিষ্যতের ক্যালেন্ডার এখন যেরকম সূর্যচন্দ্রের অবস্থান ইত্যাদি রয়েছে আর কি কোনো ভিত্তি থাকতে পারে মানে আসতে পারে যেটার উপর ভিত্তি করে নতুন কোনো ক্যালেন্ডার তৈরি হয় হ্যাঁ নতুন না হলো বর্তমান যে ক্যালেন্ডার তার কিছু সংস্কার আরও হতে পারে যেমন গ্রেগরির আমলে যে সংস্কারটা হয়েছিল মানে শেষ যে সংস্কারটা হয়েছিল এই আমাদের আন্তর্জাতিক ক্যালেন্ডারে সেটা হচ্ছে এই যে দেখা গিয়েছিল যে মানে তার আগে জুলিয়াসের সময় ছিল যে প্রত্যেক চার বছরে একটা করে অধিবর্ষ হবে একটা বাড়তি দিন হবে এখন চার বছরে একটা অধিবর্ষ হলে বছরে অধিবর্ষ হতে হয় কিন্তু তারপরে মানে পরবর্তী জ্যোতির্বিদ্যার তথ্য থেকে বোঝা গিয়েছিল যে সেটা ঠিক হচ্ছে না মানে এরকম চলতেই মানে কথা হয়তো ভবিষ্যতে বলবে চারশো বছরে সাতানব্বইটা হলে ঠিক হয় সাতানব্বইটা একদম ঠিক নয় তাই সেটার জন্য আবার যদি কিছু কারেকশন ভবিষ্যতে দরকার হয় তাহলে ক্যালেন্ডার দেখে যেরকম আমরা দিন ঠিক করি আমার ঘড়ি এখন বলছে আমাদের অনুষ্ঠানের সময় আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি স্যারকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে আমাদের বোঝালেন ক্যালেন্ডারের পেছনে গণনার বিজ্ঞানটা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার কেসমে হেসা জগতা सत्य के मार्ग पर चलने को कौन कितना है सच्चे आज सबको परखा जाएगा सबका इम्तिहान लिया